সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জড়িমা অলোকে ভাগিল। রুর দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরের নটি জলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ রুণুঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বা শুভদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মরি কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তলে কঠিন কঠোর এ নহে তোমারও শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী। সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনী গন্ধা। অতি দূর হতে আসেছে পবনে বাঁশির মদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখে নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার কোকিল গুহারি উঠে বার বার। এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আশি পরিখার পারে আম্র বনের ছায়ার আধারে। কেউই রমণী পড়ে আছে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটি কায় ভরে গেছে তার অঙ্গ, রোগমসি ঠালা কালি তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে
লিপি দিল দেহ আপনারও করে শীত চন্দন পঙ্কে, ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ও গো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বা শুভদত্তা। এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নম্বরে 6291162604, অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় kagajkolom001@gmail.com। মনে রাখবেন, সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানের প্রয়াসের নাম কাগজ কলম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।